আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সর্বশেষ তথ্যে বলা হয়েছে, রাশিয়া প্রায় 2 লাখ সৈন্য নিয়ে ইউক্রেনে বহুমুখী হামলার পরিকল্পনা করছে। তাইওয়ান দখল করলে চীনকে কঠোর পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রের। চীনকে পিপলস রিপাবলিক অব কমেডি আখ্যায়িত করেছে তাইওয়ান সফরকারী লিথুনিয়ান এমপি। 2030 সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের যৌথ চেষ্টা সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে আগামী বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনে বহুমুখী হামলা পরিচালনা করবে। গোয়েন্দা সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, হামলায় রাশিয়া 1,75,000 সৈন্য ব্যবহার করতে পারে। স্যাটেলাইট ইমেজের তথ্য অনুসারে ইউক্রেন সীমান্তের 4টি পয়েন্টে রাশিয়া সম্প্রতি বিপুল পরিমাণে ট্যাঙ্ক এবং আর্টিলারি জড়ো করেছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, মহড়ার পর কৌশলগত কারণে রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে বিভিন্ন ট্রেনিং সেন্টারে অস্ত্র রেখে গেছে। এটি তারা করেছে স্বল্প সময়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ান সৈন্যের অবস্থান করার মানচিত্র শেয়ার করেছে ইউরোপীয় মিত্রদের সাথে। এরপরে সামনে আসল নতুন গোয়েন্দা তথ্য। এদিকে 3রা ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের রাশিয়ান অভিযান কঠিন করার ব্যবস্থা গ্রহণ করছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেছেন, তিনি কারো রেড লাইন মেনে চলবেন না। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন তিনি খুব কঠিন করে তুলবেন। ইউক্রেনের রাশিয়ান আগ্রাসন থামাতে বাইডেন ঠিক কী পরিকল্পনা করছেন তা তিনি প্রকাশ করেননি। তবে ইউক্রেন থেকে জানানো হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব রয়েছে টেবিলে। পুতিন হুমকি দিয়েছেন, ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি এবং মিসাইল মোতায়েন করলে রাশিয়া এ ঘটনাকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে। এদিকে ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমনে চলতি সপ্তাহে ভিডিও কনফারেন্স করার কথা রয়েছে জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্র চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ানের অভিযান চালালে কঠোর পরিণতি বরণ করতে হবে চীনকে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চীন আগ্রাসন চালালে তাইওয়ান রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, চীনা আগ্রাসন থেকে তাইওয়ান রক্ষায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র চীনা এক চীন নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু একই সাথে তাইওয়ানে আগ্রাসন রোধে এগিয়ে আসবে তারা। লয়েড অস্টিন বলেছেন, তাইওয়ানকে সামরিকভাবে শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এক চীন নীতি সমর্থন এবং একই সাথে আবার তাইওয়ান রক্ষার অঙ্গীকার প্রকাশ্য দ্বিমুখী নীতির উদাহরণ। 1949 সালে কমিউনিস্টদের কাছে পরাজিত চীনা ক্ষমতাসীন জাতীয়তাবাদীরা পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়। তারা তাইওয়ানের সরকার গঠন করে এবং যুক্তরাষ্ট্র তাইওয়ান সরকারকেই মূল চীনা সরকার হিসেবে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র 1950 সালে তাইওয়ান প্রণালীতে সপ্তম নৌবহর পাঠায় চীন, যাতে তাইওয়ান দখল করতে না পারে সেজন্য। সেই থেকে আজ অবধি তাইওয়ান যুক্তরাষ্ট্রের আশ্রয় রয়েছে। যুক্তরাষ্ট্র 1979 সালে তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে চীনা কমিউনিস্ট সরকারকে মূল চীনা সরকার হিসেবে স্বীকৃতি দেয়, এক চীন নীতি মেনে নেয়। কিন্তু একই সাথে তারা তাইওয়ানকে অব্যাহতভাবে অস্ত্র সরবরাহ এবং স্বাধীনতার জন্য সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে চীনকে পিপলস রিপাবলিক অব কমেডি হিসেবে মন্তব্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছে লিথুনিয়ার এমপি মাতাস মালদেকিস। সম্প্রতি মাতাস মালদেকিসের নেতৃত্বে তাইওয়ান সফরে আছে ইউরোপীয় রাজনীতিকদের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের এডিটর ইন চিফ হু শিজিং তাদের তীব্র ভাষায় ব্যঙ্গ করে এক টুইট বার্তা প্রকাশ করেন। তাতে তিনি লিখেছেন, বেচারা তাইওয়ান, কত টাকা খরচ করে তুমি ইউরোপের এই লো প্রোফাইলের রাজনৈতিক খেলুড়েদের ভাড়া করলে সফরের জন্য? তারা তোমাদের টাকায় তোমাদের কিছু অবিক্রিত আনারস কিনবে, কিংবা তারও তো কোনো নিশ্চয়তা নেই।
এর জবাবে লিথুনিয়ার এমপি মাতাস মালদেকিস চীনকে পিপলস রিপাবলিক অব কমেডি বলে মন্তব্য করেছেন। এরপর তিনি তার টুইট বার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট শি জিনপিং তার জোকারদের পাঠাচ্ছেন লিথুনিয়া আক্রমণের জন্য। গত সপ্তাহে লিথুনিয়ান এমপি মাতাস মালদেকিসের নেতৃত্বে ইউরোপের একটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করে। অপরদিকে 26 নভেম্বর যুক্তরাষ্ট্র কংগ্রেসেরও একটি প্রতিনিধি দল আকস্মিক তাইওয়ান সফর করে চীনের আপত্তি উপেক্ষা করে। 2030 সালের বিশ্বকাপ ফুটবল গেম যৌথভাবে আয়োজনের চেষ্টা করবে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল। আয়োজক দেশ হওয়ার জন্য তারা অন্যান্য প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশ নেবে, এ খবর দিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা স্পুটনিক। এতে বলা হয়েছে 2020 সালে ইসরায়েলের সাথে করা শান্তি চুক্তিকে আরও শক্তিশালী করতে তারা এ ধরনের পদক্ষেপের কথা চিন্তা করছে। শান্তি চুক্তির পর একসাথে সামরিক মহড়াসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের পর এখন তারা একসাথে বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন চিন্তা করছে। বর্তমানে বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশকে বিনিয়োগ করতে হয় শত শত বিলিয়ন ডলার। স্টেডিয়াম নির্মাণ, সারা বিশ্ব থেকে আগত ফুটবল প্রেমীদের থাকা ও বিনোদনের জন্য হোটেল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করার মতো বিশাল আয়োজন। 2022 সালে বিশ্বকাপ ফুটবল গেম অনুষ্ঠিত হবে কাতারে এবং এজন্য দেশটি 220 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০৩০ সালে যদি আরব কোনো ধনী দেশ এ খেলা আয়োজন করে তাহলে তাদের বিনিয়োগ করতে হবে আরও অনেক বেশি। 2030 সালের বিশ্বকাপ আয়োজনে ইতিমধ্যে বিভিন্ন দেশ আবেদন জমা দিয়েছে। আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়ে যৌথভাবে আয়োজনের প্রস্তাব দিয়েছে। বুলগেরিয়া, গ্রিস, রোমানিয়া এবং সার্বিয়াও যৌথভাবে আয়োজনের প্রস্তাব দিয়েছে। অপর যৌথ প্রস্তাব দিয়েছে স্পেন এবং পর্তুগাল। আরও বিভিন্ন দেশ এ প্রস্তাব দেওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, আয়ারল্যান্ড, সৌদি আরব ও ইতালি। আর সর্বশেষ খবর বেরিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলও যৌথভাবে এ খেলা আয়োজনের চেষ্টা করবে। 2030 সালের বিশ্বকাপ খেলার আয়োজক দেশ নির্বাচনের বিডিং প্রক্রিয়া শুরু হবে 2022 সালের মাঝামাঝি। এর 2 বছর পর ঘোষণা করা হবে আয়োজক দেশের নাম। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।